কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্ব তেইশ ফেসবুকে মনের ভাব প্রকাশ করাকে কী বলে অ্যাকচুয়ালি আমরা যেটা ফেসবুকে কোনো কিছু লেখে পোস্ট করি সেটাই মূলত স্ট্যাটাস অর্থাৎ ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে স্ট্যাটাস বলে ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বলা হয় যেটা আমরা টুইটারে পোস্ট করি এটা মূলত টুইট বলা হয় ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বলা হয় টুইট কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচাইতে বেশি জনপ্রিয় আমরা জানি সোশ্যাল সামাজিক সাইটের ক্ষেত্রে ফেসবুক সবচাইতে বেশি জনপ্রিয় জুন মাসের দু হাজার বারো সালের পর্যপ্ত পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা কত প্রায় নব্বই কোটি গুগলের ছবি আপলোড করার সাইটের নাম হচ্ছে পিকাসা গুগলের ছবি আপলোড করার সাইটের নাম হচ্ছে পিকাসা কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন রমের মেমোরিকে মুছে ফেলা খুব কঠিন কোথায় কম্পিউটার চালু করার নির্দিষ্টাবলী সংরক্ষিত থাকে অর্থাৎ কম্পিউটারের সকল কার্যবলির ধারাবাহিকভাবে কিছু সংরক্ষিত থাকে তা হচ্ছে রমে রমে সংরক্ষিত থাকে সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেন আইবিএম সর্বপ্রথম হার্ড ডিস্ক তৈরি করেন ডিজিটাল ক্যামেরা কী ধরনের ইনপুট ডিভাইস অর্থাৎ ডিজিটাল ক্যামেরা যেহেতু এটা আমরা ছবি তোলার কাছে বেশি ব্যবহার করি তো এটা অবশ্যই ডিজিটাল ক্যামেরাটা ইনপুট ডিভাইস আর যে ছবিগুলোকে আমরা প্রিন্ট করি প্রিন্টার সেটা হচ্ছে আউটপুট ডিভাইস ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে আমরা জানি ল্যাপটপের টাচ প্যাড এটা দিয়ে আমরা অনেক মাউসের মতো কাজ করতে পারি তাই নির্দ্বিধায় বলা যায় ল্যাপটপের কোন অংশটি মাউসের মতো কাজ করে টাচপ্যাড